হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো আজকে দেখাবো যে টাকা ডিপোজিট করে তো আমি আজকে একশো টাকা ডিপোজিট করতেছি তো আমি একশো টাকা টাচ করে দিলাম তো আমি নগদ নাম্বারের মাধ্যমে একশো টাকা এখন ডিপোজিট করব তো আমি নগদটা সিলেক্ট করে দিলাম দেখতে পারছেন তো আমি এখন চলে যাব এই যে এখানে ক্লিক করে দেখতে পারছেন যে আমার নগদ অ্যাকাউন্টেই বসায়া এই যে মেথডটা সিলেক্ট করে নিব নগদ তো আমি এখন নগদ অ্যাকাউন্টে চলে যাব নগদ অ্যাকাউন্টে গিয়ে একশো টাকার পরিমাণটা বসে দিলাম দেখতে পারছেন তো এখানে বসানোর পর তারপর আমি এখন এটাকে ক্যাশ আউট করে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এটাকে আমি এখানে ক্যাশ আউট করে দেব তো আমার অ্যামাউন্টটা দিয়ে দিতেছি একশো টাকার তো বন্ধুরা এই যে একশো টাকার অ্যামাউন্টটি দিয়ে দিলাম তারপর এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম তো এখানে চাপদা ধরে রাখতে হবে এই যে আমি চাপদা ধরে রাখলাম দেখতে পারছেন বন্ধুরা তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন আইডিটি ঠিক আছে এই ট্রানজাকশন আইডিটি আপনি চাপদা ধরে কফি করে নিতে হবে এই যে আমি চাপদা দা ধরে রাখলাম তো কফি হয়ে গেছে দেখতে পারছেন তো এখন চলে যাবে আমি আবার গেমসের ভিতরে চলে আসতে হবে এই যে দেখতে পারছেন এখানে ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে দিতে হবে এই যে দেখতে পারছেন এখন আমি ট্রানজাকশন আইডিটি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে এই যে দেখতে পারছেন টিকমার্কটা অকে হয়ে গেছে ঠিক আছে এখন টাকাটা আমি চলে আসছে কি আমি এখন গেমসের ভিতরে আবার চলে যাব তো পাশেই দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি আছে তো এখানে আমি একটা টাচ দিলাম তো এখানে টাচ দেওয়ার পর একটু লুট নিচে দেখতে পারছেন তো এই যে দেখতে পারছেন আমি গেমসে চলে আসলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে এই যে দেখেন একশো পাঁচ টাকা ঠিক আছে তো আমার কোনো ব্যালেন্স ছিল না একশো পাঁচ টাকা মানে ছিল যেটা এটা